স্বাগত দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি মিত্রিনা ইসলাম। দর্শক, শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় আলোর পথে ফিরছে কুশিয়াবা ও গুন্ডি ব্যবসায়ী, স্বাভাবিক জীবনে ফেরাতে। এবং খুলনায় জিআরপি থানায় নারীকে গণধর্ষণের সত্যতা পায়নি পিবিআই, মিলেছে মারধরের প্রমাণ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছে 20,47,000-এর বেশি শিক্ষার্থী। সকালে তেজগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে বিভ্রান্তি ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন, ছবি তুলেছেন মাহি আলম জেমস। সকাল 10টায় বাংলা প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর 3,500 কেন্দ্রে 20,47,779 জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শুরুর আগে সকাল 9:30টার দিকে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদেরকে জিম্মি করে কেউ কোনো ধরনের অনৈতিক কাজ করবেন এটিকে কোনোভাবেই আমরা এটিকে প্রশ্রয় দেব না। পাবলিক পরীক্ষা চলাকালে কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। কোনো ধরনের এমন কোনো রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোনো ধরনের কর্মসূচি দেবেন না যেগুলো এই পরীক্ষার প্রক্রিয়াকে বিঘ্নিত করে, তাদের মধ্যে উদ্বেগের কোনো জন্ম দেয়, এটি কেউ করবেন না, এটি আমি আশা করি। দুপুর 1টার পরীক্ষা শেষে সন্তুষ্টির কথা জানান পরীক্ষার্থীরা। অত কঠিন আসে নাই, সহজে আসছে, মানে সবাই প্রশ্ন অ্যানসার করতে পারবে এমন আসছে। দুইটা এমসিকিউটাও সহজ আসছে আর লেখাটাও সিকিউটাও সহজ আসছে। যদি আমরা বইটা ভালো মতো পড়ি তাহলে কোয়েশ্চেন আমাদের জন্য এরকম আসলে যদি সহজ হবে আমাদের জন্য। খুশি, খুব খুশি যে আমরা আজকে এক্সামটা খুব ভালোভাবে দিতে পারছি। এক্সামের প্রশ্নটা এত সহজ আসছে যে আমরা চিন্তা করি পরবর্তীতে এগুলো যেন একইভাবে আসে। সন্তানের পরীক্ষা নিয়ে সন্তুষ্টির কথা জানান অভিভাবকরাও। সেজন্য সবাই যেন ভালো পরীক্ষা দিতে পারে। আর কেমন কি হয়, কিভাবে পরীক্ষা দিবে একটা টেনশনই ছিল আর কি। প্রস্তুতি থাকে, এত তারিখ থেকে আমার পরীক্ষা, এর মধ্যে পরীক্ষা পিছিয়ে গেলে মানসিকভাবে এরা একটু সমস্যার মধ্যে পড়ে। কোনো কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন যাতে না হয় সে বিষয়ে অনুরোধ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের কথা ভেবে রাজনৈতিক দলগুলো এই পরীক্ষার মাঝে যেন কোনো কর্মসূচি না দেন শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের সাথে একমত অভিভাবকরাও। তারা চান রাজনৈতিক দলগুলো এই কথাটি যেন বিবেচনা করেন। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়, ঢাকা। মুন্সিগঞ্জ সদর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে 10 থেকে 30 মিনিট দেরিতে প্রশ্ন দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। শিক্ষার্থীদের অভিযোগ, রুটিনে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল দুপুর 1টায়, তবে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়া হয়েছে 10 থেকে 30 মিনিট দেরিতে। প্রথম পরীক্ষায় দেরিতে প্রশ্নপত্র দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানান, দু একটি কেন্দ্রে কয়েক মিনিট দেরিতে প্রশ্নপত্র পেয়েছে পরীক্ষার্থীরা, যদিও তার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। প্রশ্নপত্র সরবরাহ কার্যক্রমে কিছুটা দেরি হয় এমন হয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ও কুয়াকাটায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে দুই দিনের সফরে আগামীকাল পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো পটুয়াখালীবাসী। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও। সড়কে সড়কে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড আর ফেস্টুন। এদিকে রাষ্ট্রপতির আগমন ও সমাবর্তন সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। সমাবর্তনের আগে কুয়াকাটায় কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি। আমরা আরো বেশি
আমাদের ক্যাম্পাসে বরণ করে নিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা অধিক আগ্রহে অপেক্ষা করতেছি। প্যান্ডেল সাজসজ্জা উপকমিটির কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। আমরা আশা রাখি আমরা 5 তারিখে আমরা একটি সফল সমাবর্তন করতে সক্ষম হব। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তার নিরাপত্তা সহ অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস সহ 5 সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা জানিয়েছেন। সকাল 9:30 তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলা 11:00 দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মতামত লেখেন এবং স্বাক্ষর করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার অসম্পূর্ণ কাজগুলো তার কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়েই চলেছে শীত। সকাল 9:30 দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা রেকর্ডের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক। মৌলভীবাজার জেলা সদর সহ 7টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া শীত, ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন চা শ্রমিকেরা। দর্শক, কক্সবাজারের টেকনাফের দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করে আলোর পথে ফিরছে 21 ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী। অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের এই উদ্যোগ। এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন রাজ। রাজ, আত্মসমর্পণ অনুষ্ঠানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। আমি আমার পুলিশ সুপারের সাথে একমত পোষণ করে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি এই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারে এবং মাদক ব্যবসা বন্ধ করতে কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন হন, কোনো মাদক ব্যবসায়ী বাধাগ্রস্ত যদি আপনার গায়ে হাত দেয়, আমি DIG পুলিশ সুপারকে বলে গেলাম, আমি মনে করবো সে আমার পুলিশের গায়ে হাত দিয়েছে। আমার পুলিশের গায়ে হাত দিলে পরে আমরা যে কঠোরতম ব্যবস্থা রাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন রাজ। এবার চলে যাচ্ছি পরের খবরে। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মামুন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। রাতে উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামের মামুন মিয়া ও ইকবাল মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মামুন মিয়া ও তার ভাই আব্দুল কাইয়ুম আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে পথে মারা যায় মামুন। যশোরের শার্শায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন শার্শার ত্রিমোহনী এলাকায় পৌঁছলে রেললাইনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত যুবক কাটা পড়ে। ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়, তবে এখনও তার পরিচয় মেলেনি। খুলনার জিআরপি থানার মধ্যে এক নারীকে গণধর্ষণ মামলার তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। দুপুর 12:30 PBI কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। তার দাবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনি পাঠান ওই নারীকে লাঠি দিয়ে দুটি আঘাত করেছিল বলে প্রমাণ পাওয়া গেছে, তবে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। সে কারণে মামলার তদন্ত কর্মকর্তা PBI এর পরিদর্শক শেখ আবু বকর গত রোববার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খবরে যেটা বলছিলাম আমরা যে ওই নারীকে মারধরের প্রমাণ মিলেছে কিন্তু ধর্ষণের কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি, এ ব্যাপারে ভুক্তভোগী বা PBI কর্মকর্তা কি কোনো ব্যাখ্যা দিচ্ছে আমাদের একটু জানান।
আপনাকে ধন্যবাদ। তিনা সকালে কিন্তু সাহেব অর্ডার সময় তদন্ত সংস্থা পিবিআই একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে মামলাটি তদন্ত করেছে এবং তদন্তে যে মামলায় কিন্তু সেটা কিন্তু তেমন কোনো প্রমাণই পায়নি যে সাবেক ওসি জিআরপি থানার যিনি যে ধর্ষণের যে ঘটনা সেটা কিন্তু কোনো প্রমাণই পাননি, যে কারণে কিন্তু তারা গেল গতকাল কিন্তু তারা আদালতে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন। তবে একটি বিষয় কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে ওই মহিলাকে নির্যাতনের যে ঘটনা তারা দুটো লাঠি দিয়ে তারা আঘাত করেছে সেই প্রমাণ পেয়েছে। অন্যদিকে যে প্রমাণ যে মিলেনি সে বিষয়টা কিন্তু তারা বিস্তারিতভাবে বলেছে যে পরিবারের পক্ষ থেকে যে নির্যাতিত যে মহিলা সেই নির্যাতিতর পক্ষ থেকে কিন্তু আদালতে এফিডেভিট জমা দিয়েছে এবং সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে যে তারা স্বতন্ত্র করে কিন্তু এই অভিযোগটা করেছিল। অন্যদিকে গেল 16 জানুয়ারি এই ওসির বিরুদ্ধে কাসাম পাঠানের বিরুদ্ধে কিন্তু অভিযোগপত্র দাখিল করেছেন যে 4 জন পুলিশ সদস্যকে চার্জশিট থেকে নাম বাদ দিয়েছেন, যেটা জানিয়েছেন এই পুলিশের তদন্ত সংস্থা। ত্রিনা, এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ খবর আলোচিত সে ধর্ষণের ঘটনায়। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ ভারত যৌথ বর্ডার হাটে নদী পারাপারে কোনো ব্রিজ না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে দুদেশের ক্রেতা বিক্রেতাদের। চর রাজীবপুর উপজেলার বালিয়ামারি ও ভারতের কালাইচরে সপ্তাহে সোম ও মঙ্গলবার বসে এই হাট। দুদেশের বর্ডার ঘেঁষে হাট বসাতে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকদের। স্থানীয়রা জানান, হাটে আসতে নদী পারাপারে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় দুদেশের ক্রেতা বিক্রেতাদের, তাই নদী পারাপারে ব্রিজ নির্মাণের দাবি তাদের। যদিও দ্রুতই ব্রিজ নির্মাণের কথা জানিয়েছেন চর রাজীবপুরের নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধায় চর অঞ্চলে মরিচ চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন অনেক কৃষক। চাষিরা বলছেন, এবছর মরিচের ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো। মরিচ চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শও দেওয়া হচ্ছে স্থানীয় কৃষি বিভাগ থেকেও। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের তথ্যছবিতে আরো জানাচ্ছেন রাশেদা খুন। কেউ ক্ষেত থেকে মরিচ তুলছেন, আবার কেউ প্রস্তুত করছেন বাজারে নিতে। এভাবেই ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার মরিচ চাষিরা। এবছর জেলা সাঘাটা ও ফুলছড়ির চরাঞ্চল সহ 7 উপজেলায় আবাদ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের মরিচ। চাষিরা বলছেন, মরিচ চাষে খরচ কম হওয়ার পাশাপাশি এবার ফলনও ভালো, তবে ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। মরিচ চাষ করছি, খুব বাম্পার ফলন হয়েছে। যদি দামটা যদি আমরা পাই তা আমরা নাকমান হওয়ার পাবো। যদি বাজারে এইভাবে থাকে স্বাভাবিক, তাহলে কৃষকেরা ভালো দূরে টাকা পাবে। হাইব্রিডের মরিচের মনে করেন ফলন বেশি, দাম বেশি, চাহিদা বেশি, সব দিক দিয়ে বেশি, সেই জন্য কিন্তু আমরা হাইব্রিড মরিচ আবাদ করছি। মরিচ আবাদে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। 1 বিঘা জমিতে প্রায় বলতে গেলে 5-6 মন মরিচ তারা পাচ্ছে এবং 1 মন মরিচের দাম প্রায় 7-8 হাজার টাকা তারা এটা বিক্রি করতে পারছে। যার জন্য সার্বিকভাবে আমি মনে করছি যে মরিচ চাষটা বেশ লাভজনক হয়ে উঠছে চরাঞ্চল এলাকায়। গাইবান্ধায় 300 হেক্টর উচ্চ ফলনশীল জাতের মরিচ সহ প্রায় 1400 হেক্টর জমিতে আবাদ হয়েছে মরিচের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। রাজশাহীতে দেশের তৃতীয় ফরেন্সিক ল্যাবের যাত্রা শুরু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। রাজশাহী পুলিশ লাইনে সিআইডির এই ফরেন্সিক ল্যাব স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর ল্যাব ঘুরে দেখেন আইজিপি। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল রাজশাহীতে একটি সিআইডির ল্যাব স্থাপন করার। চট্টগ্রামের পর এবার রাজশাহীতে তা স্থাপন করা হলো। এ কারণে মামলার দীর্ঘ প্রক্রিয়া কিছুটা হলেও কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রংপুরে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করতে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা হয়েছে। দুপুরে রংপুর দর্শনামোড়ে ব্র্যাক লার্নিং সেন্টারে আশার আয়োজনে গ্রাম ও পাড়া মহল্লায় প্রাথমিক শিক্ষা আরও শক্তিশালী করতে শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। আশার ডিরেক্টর হামিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক সহ আশার জেলা ও ডিভিশনাল কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় জানানো হয়, রংপুরে 38টি ব্রাঞ্চে 17,870 জন শিক্ষার্থী শিক্ষার সুবিধা পাবে। বগুড়ার শাহজাদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সাংবাদিক
আব্দুল হাকিম শিমুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী। শাহজাদপুর প্রেসক্লাব ও শিমুল স্মৃতি সংঘের আয়োজনে সকালে প্রেসক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন, নিহত শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ও সাংবাদিক আমিনুল ইসলাম খান রানাসহ অনেকে। হত্যা মামলার 3 বছর অতিবাহিত হলেও বিচার কার্যক্রম শেষ না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক 4 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। আন্তর্জাতিক এই কনফারেন্সকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র আয়োজিত এই কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড সহ 30টি দেশের প্রতিনিধিগণ অংশ নিচ্ছে। আগামী 5 ফেব্রুয়ারি হতে শুরু হয়ে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কনফারেন্স। এই সঙ্গে শেষ করব দেশ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। কক্সবাজারের টেকনাফের দ্বিতীয় দফায় আলোর পথে ফিরছে 21 ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী। স্বাভাবিক জীবনে ফেরাতে এই উদ্যোগ। এবং খুলনায় জিআরপি থানায় নারীকে গণধর্ষণের সত্যতা পায়নি পিবিআই, মিলেছে মারধরের প্রমাণ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ সন্ধ্যে 6টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।